এর পক্ষ থেকে আমরা বেরিয়েছি ডুয়ার্স উৎসব পরিক্রমায়। তো এখানে আজ আমরা এসেছি অষ্টম দিনে এবং এখানে প্রচুর পরিমাণে ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ আজকে অষ্টম দিন আর দুদিন পরেই মেলা শেষ। তো মানুষ এখানে এই আটটা দিন কি করে এনজয় করলো বা আরও বাকি দুটো দিন কি করে এনজয় করবে তা সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তাই চোখ রাখুন ভয়েস আপ কি আওয়াজ। একজন দর্শনার্থীকে পেয়ে গেছি, দাদা আপনার নাম? আমার নাম সায়ন দাস। আচ্ছা, স্থানীয় লোক আপনি? হ্যাঁ, আমি এখানেই থাকি। কোথায় থাকেন? আমি নেতাজি রোড সম্মেলনে। আচ্ছা, মেলা তো আজকে আট দিন, তো কিভাবে এনজয় করছেন, মানে করলেন এই আট দিন? মানে আট দিনের মধ্যে তো আমি ডেলি আসছি, তো ভাই বন্ধুদের সাথে দেখা দেখা হচ্ছে। মেন ব্যাপারটা হচ্ছে হলো মেলাটা আমাদের জন্য দুয়ার্সবাসীদের জন্য একটা মানে ইয়ারলি একটা, যেটা সারা বছর আমরা ওয়েট করে থাকি সেদিন, মানে সবারই ছুটি ছুটি হয়। তো ইটস নট অনলি মেলা বাট একটা গ্যাদারিংও হয়ে যায়, গ্যাট টুগেদার একটা প্লেস। আজকেও যেরকম আমাদের বন্ধু বান্ধব সবাই গল্প করছিলাম, তো এই এগুলোই আর আকর্ষণ বলতে। তো আমাদের মেন যেটা থাকে কি আর্টিস্টরা তো আসছেই, এটা তো একটা নিশ্চয়ই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্লাস ফ্রেন্ডসদের সাথে যে এটা এটা একটা খুব বড় ব্যাপার। মানে এই দশটা দিন হচ্ছে আপনাদের কাছে একটা ছুটির দিন বলতে গেলে। এক্স্যাক্টলি, ছুটির দিন আমরা সবাই মানে প্ল্যান করি কি অ্যাটলিস্ট এই যে মেলা স্টার্টিংয়ে বা মেলার এন্ডিংয়ের দিকে আমরা সবাই বন্ধুরা একটা গ্যাট টুগেদার হয়, চার পাঁচ দিনের আড্ডা মজা, খাওয়ার দাওয়ার তো আছেই। আর এইটাই একটা মানে আমাদের একটা নিজের একটা মানে ইসে বলতে পারো যে ইয়ারলি সবাই আমরা যেখানেই থাকি বা কি একটা এই টাইমটা মধ্যে সবাই আসবো, গল্প টল্প হবে। তো মানে এই দিনগুলোতে আপনারা আলিপুরদুয়ারে এই মেলায়, আমরা বন্ধুরা আমাদের অনেকজন আছে কলকাতায় থাকে বা ইসে, তবে মেলার সময় সবাই মানে অ্যাটলিস্ট ট্রাই করে তিন চার দিনের জন্য আমরা এখানে থাকবো, একটা মানে একটা মিলনের একটা মানে ইসে বলতে পারে। কোনো কেনাকাটি হয়েছে কি? হ্যাঁ ডেফিনেটলি, কেনাকাটিটা হবেই। কেনাকাটি বলতে কেনাকাটির থেকে মেনলি আমরা রাইডসের মধ্যে চড়তে ভালোবাসি, তো এই তোরা তোরা ব্রেক ডান্স নাগরদোনা তো নিশ্চয়ই থাকবে। আর তারপরে যে আড্ডা টাড্ডা হওয়ার পর একটা খাওয়া দাওয়ার দোকানে গিয়ে ধরো নটা দশটা পর্যন্ত, তারপর ওখান থেকে গিয়ে শো টো দেখা, তো এই আনন্দের ব্যাপারটাই চলছে আট দিন ধরে। আর দুদিন তো আছে, তো আশা করবো আরও মানে দুদিনও সেম এনজয়মেন্টটা হবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, মেলাটা এনজয় কর। আপনারা দেখছেন ভয়েস এবং আরও কিছু মানুষদের কাছ থেকে জানতে পারবো তাদের বক্তব্য কী, মানে এই মেলা সম্পর্কে তাদের বক্তব্যটা কী। চলুন তাহলে এগিয়ে যাই। একটা খাওয়ার দোকানে এসে দাঁড়িয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোক খাওয়া দাওয়া করছে, তো কিছুক্ষণ পরেই মানে আর কিছু মুহূর্তের মধ্যেই খাওয়ার দোকানটা দেখাবো এবং লোকজনের সাথে কথা বলে নেবো কেমন লাগছে তাদের ফুডগুলো। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, কী খাচ্ছেন? তুমি বলো কী খাচ্ছ? ক্রিসপি চিকেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো শীতের সময় এই যে মেলাতে এসেছো, খাওয়া দাওয়া করছো, কেমন মানে এই এনজয়মেন্টটা কেমন লাগছে? এখানে তো এনজয় খুবই হচ্ছে, প্রত্যেক বছর এটার জন্য অপেক্ষা করি, ঠিক এবছরও করছিলাম, এখন এনজয় খুব ভালো মতোই করছি। আচ্ছা, কিছু কেনাকাটি হয়েছে? না, এখনো সেভাবে কিছু হয়নি। আর তো মেলা দুদিন আছে, তো দুদিন পরে মন তো খারাপ নিশ্চয়ই হবে? হ্যাঁ, তা অল্প হবে, পরের বছরের জন্য আবার ওয়েট করব। মানে আমাদের কাছে ডুয়ার্স মেলা মানে হচ্ছে দুর্গাপুজোর মতো, দুর্গাপুজোর মতো আমরা ওয়েট করি। দুর্গাপুজো যেমন বাঙালিরা ওয়েট করে চার দিনের জন্য, আমরাও এই মেলাটা কিন্তু দশ দিনের জন্য ওয়েট করে থাকি। তাই চোখ রাখুন ভয়েস আপ কি আওয়াজ। মেলায় ঘুরছি এবং ছোট্ট একজন দর্শনার্থীকে পেয়ে গেছি, তোমার নাম? প্রিয়াঙ্কা ঘোষ। আচ্ছা, কোথায় থাকো তুমি? আলিপুরদুয়ার। আচ্ছা, আলিপুরদুয়ার। তো কেমন লাগছে এই মেলাটা তোমার? ভালো। কিছু কিনেছো? হ্যাঁ। কি কিনেছো? পুতুল। পুতুল কিনেছো? আচ্ছা, সাজের জিনিস কিনোনি? কিনেছি। কি কি কিনেছো বলো তো দেখি, শুনি একটু। টিপ, তারপরে মালা কিনেছি, বেসলাইট। ও আচ্ছা, তো খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ। কি খেয়েছো? আইসক্রিম খেয়েছো? আচ্ছা, তোমাকে তাহলে বলি, তুমি এই মেলাটা যে ঘুরছো, তোমার কেমন লাগছে মেলাটা ঘুরে? অনেক ভালো। অনেক, জাস্ট অনেক ভালো? মানে এত লোক যে দেখছো, ভয় লাগছে না? না, একদমই না? না। আচ্ছা, খুব ব্রেভ, কারণ অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু এই মেলায় এত ভিড় দেখলে একটু ভয় পায়, কারণ অনেক সময় কি হয় কি ছোট বাচ্চাদের হাত কিন্তু বাবা মার থেকে ছুটে যায়। তাই বাবা মাদেরও বলছি আমাদের উদ্দেশ্যে যে তাদের হাতটা কিন্তু ধরে রাখবেন। আর চলুন ঘুরে নিই মেলার বাকি অংশগুলো।
একটা ছোট নৃত্য শিল্পীকে মনে হয় পেয়ে গেছি। তোমার নাম? নীলাক্ষী দাস। কোন ক্লাসে পড়ো তুমি? থ্রি। আচ্ছা, তোমাকে দেখে তো মনে হচ্ছে, আমি তো ইন্ট্রোডিউসই করিয়েছি ওইভাবে, যে তুমি নাচ করেছো, তো কোন মঞ্চে নাচ করেছো? আমি শিশু মঞ্চে নাচ করেছি। কি নাচ করেছো? কত্থক। কত্থক করেছো। আচ্ছা, কেমন লাগছে এই মেলাটা তোমার? খুব ভালো লেগেছে। আগে মানে প্রোগ্রামের জন্যই কি এখানে এসেছো নাকি তার আগেও এসেছো? তার আগে এসেছি। তার আগে এসেছো, তো মেলাটা নিশ্চয়ই ঘুরেছো। কেমন লাগলো? জিনিসপত্র কিনেছো? হ্যাঁ কিনেছি। কি কিনেছো? হেয়ার ব্যান্ড কিনেছি, এরপরে বাবলস কিনেছি। ও আচ্ছা, তো মেলাটা ঘোরো, চলুন আরো কিছু দর্শনার্থীকে ধরবো এবং জেনে নিব এই 8 দিন মেলা তাদের কেমন কাটলো। দিদি আপনার নাম? শিবনা দাস। আচ্ছা, আপনি কি এখানকার স্থানীয় লোক? হ্যাঁ। কত বছর ধরে আসছেন মেলায়? এই প্রথম থেকে, যত বছর হইলো শুরু হয়েছে তখন থেকেই আসি, আমরা প্রতিবারই আসি এখানে। আচ্ছা, আমরা এখানে 8 দিন মেলা তো হয়ে গেল, তো একদিনও আসা হয়েছে কি? না, এবার আসা হয়নি, খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এই জন্য আসা হয়নি। আজকে প্রথম এলাম, কেবলই ঢুকলাম, এখনো ঘুরিনি ঠিক মতো, সম্পূর্ণটা ঘুরবো। তাও এই মোটামুটি দেখে কি মনে হচ্ছে, মানে কেমন? ভালো, আমাদের এখানকার মেলা তো খুব ভালো হয়, খুব সুন্দরই হয়, বাইরের থেকে লোক আসে মেলাতে, অনুষ্ঠান হচ্ছে, খুবই সুন্দর, সবাই দেখে, ভালো লাগে, সবারই ভালো লাগে, আর আমাদের মেলা তো আমাদের ভালো লাগবেই। অবশ্যই। তো চলুন এগিয়ে যাই ধীরে ধীরে এক্সপোর ভেতরের দিকে, সেখানে কিছু লোকজনকে দেখ কথা বলবো তাদের সাথে, তাদের কেমন লাগছে মেলাটা। 2 বছর হয়ে গেছে বিবাহিত লাইফ এবং মেলাতে খুব সুন্দর করে দুজনে হাত দিয়ে ঘুরছে, আর সেটা দেখেই আমার বেশ ভালো লেগেছে। তা আমি একটু ধরে ফেলেছি তাদের, যে কেমন লাগছে তাদের মেলাটা। দাদা আপনার নাম? আমার নাম রাজেশ চক্রবর্তী। আর আপনার? পিঙ্কি চক্রবর্তী। আচ্ছা, এখানেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে এই মেলাটা? বেশ ভালো লাগছে, একসঙ্গে এসেছি, সন্ধ্যেবেলা এলাম, একটু পরে প্রোগ্রাম শুরু হবে, তাও একটু দেখব। মানে মেইন উদ্দেশ্য কি প্রোগ্রাম দেখার জন্য এসেছেন নাকি কিছু কেনাকাটাও, মানে কেনাকাটিও করবেন? সব মিলেমিশে, তবে ডুয়ার্স মেলা আমাদের একটা ঐতিহ্য, আমরা যেহেতু ডুয়ার্সের অধিবাসী, সুতরাং ডুয়ার্স মেলা আমাদের একটা ঐতিহ্যমূলক মেলা আর কি। তো এই মানে সন্ধ্যাবেলাটা এনজয়মেন্টটা ভালোই হচ্ছে? হ্যাঁ অবশ্যই। কিছু কিনেছেন কি? এখনও কিনিনি, ঘুরছি দেখছি, যাবার সময় কেনাকাটা করে তারপর যাব। আচ্ছা, কোন দোকানগুলো সব থেকে বেশি মনে হচ্ছে যে সস্তা বা কিনলে পরে সাশ্রয় হবে? না, সাশ্রয় কোনো ব্যাপার নেই, যার যেটা ভালো লাগছে সে সেটা কিনছে, এবার যার যেটার প্রতি আকর্ষণ, যেমন মেয়েদের সাজার জিনিসের প্রতি বেশি আকর্ষণ, সুতরাং মেয়েদেরকে সাজার জিনিসের প্রতি বেশি ঝুঁকতে দেখা যাচ্ছে, এটাই। আপনার কোন স্টলগুলো বেশি ভালো লাগছে? আমার তো অ্যাকচুয়ালি আমার তো কেনাকাটার ব্যাপার নেই, আমার হচ্ছে ওর সঙ্গে যেতে হবে, প্লাস হচ্ছে একটু খাওয়া দাওয়ার প্রতি একটু ইচ্ছে আছে। মানে বউয়ের সঙ্গে যেতে হবে আর বউ যেটাতে হাত দিবে মানে সেটাই ধরতে হবে, তার জন্য কিছু বলছে না, মানে চুপচাপ আছে কি? না তেমন কোনো ব্যাপার নেই, এসেছি, কিছু তো কিনবই, কেনাকাটা করবো। আচ্ছা, তাহলে অসংখ্য ধন্যবাদ, আপনারা মেলা ঘুরুন, এনজয় করুন। মেলা ঘুরছিল তাদের, ধরে ফেলেছি তাদের, তো এখন কিন্তু আমরা এগিয়ে যাবো, অন্যান্য যদি কোনো কাপল পাই বা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পাই ধরবো এবং জিজ্ঞেস করবো যে এই মেলা তাদের কেমন লাগছে। বনারসি পানের দোকানের সামনে দাঁড়িয়েছি এবং বনারসি পান তো একদম বিখ্যাত পান, সব থেকে বেশি এখানে ইন্টারেস্টিং দেখা যায় হচ্ছে ফায়ার পান। তো আমার খাওয়ার খুব ইচ্ছা কিন্তু খাওয়ার সুযোগটাও হচ্ছে না, তো যদি কেউ খায় তাহলে তাকে ক্যাপচার করে নেব এবং তার পাশাপাশি কে পান খাচ্ছে তাদেরকে একটু ধরবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি, তোমার নাম? শ্রেয়া ভৌমিক। এত পান খেয়েছে মানে কথাই বলতে পারছে না। আচ্ছা, তুমি কি এখানকার বাসিন্দা? না। কোথা থেকে? কুচবিহার থেকে। কুচবিহার থেকে। কেমন লাগছে মেলা? ভালো। তো তোমাদের তো কুচবিহারে রাসমেলা হয়, কোনটা বেশি ভালো লাগছে? ভালো, দুটোই ভালো বলতে পারছে না। আচ্ছা আঙ্কেল, আপনার কেমন লাগছে? আমি তো শিলিগুড়ি বাড়ি, আমার শিলিগুড়ি থেকে ভাগ্নির বাড়ি এখানে, ওর বাড়িতে এসেছি, ওই নিয়ে ঘুরতে বেরোলাম। মেন উদ্দেশ্য কি ডুয়ার্স মেলার জন্যই মানে আসা? হ্যাঁ, ওখানে একটা অকেশন ছিল, ওখানে এসেছিলাম, তো মেলাতে পাথেও করে এই অকেশনে এসেছেন। কেমন লাগছে মেলা? ভালো লাগছে, এত বড় মেলা আমি বুঝতে পারিনি যে এতটা বড় হয়, এতগুলো দোকান বা এতগুলো স্টল। আচ্ছা,
কিছু কেনাকাটি করেছেন? টুকটাক কেনাকাটি, ওদের তো যেগুলো যেগুলো কেনা, পান খেতে আসলে এখানে আসি আমরা, ওরা এটার উপরে নজরটা বেশি ছিল, এখানে চলে এসে বানারসি পান বলতেই তো মানে একটা সেরকম অন্য ধরনের ফিলিং। ওরা তো ছোট সেইভাবে জানে না, কিন্তু তোদের এটার উপরে আকর্ষণটা সবসময় প্রতি বছরই, আমি গত বছর এসেছিলাম এখানে। আচ্ছা, এবারে এগিয়ে যাব অন্যান্য দিকে, অন্যান্য স্টলের গুলোর দিকে, এবং তার পাশাপাশি ফায়ার পান গুলো বা অন্যান্য পান গুলো একটু আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, একটু জিজ্ঞেস করব আপনাদের, আচ্ছা কি কি আইটেম আছে এখানটায়? এখানে 26 ধরনের মিষ্টি পান পাওয়া হয়, রাবড়ি পান আছে, চকলেট পান আছে, এগ রোল পান আছে, বিশেষত মানে দোয়াশ মেলার আকর্ষণ ফায়ার পান, মিষ্টি পানের মধ্যে। তো ইয়াক আদমি লোক, ইয়াক আদমি লোক বহুত লাইক কর রহে হ্যায় জো ফায়ার পান হ্যায়, বহুত মহত্বপূর্ণ সে খা রহে হ্যায় ইয়াক আদমি লোক, পসন্দ ভি কর রহে হ্যায়, মেরা ফেমাস পান হ্যায়। इस कारण फायर पान का तरह से जैसे दीदी नंबर वन से वो कहा है जी बंगला से, हाँ आप अलीपुर का दर्शक से मेरे को बोलने का है कि आप लोग जरूर आइए, मेरा फायर पान ट्राई कीजिए, ये मेरा निवेदन है। यहाँ पे बहुत तरह का दुकान है, आप लोग जरूर आइए यहाँ पे घूमने के लिए, और मेरा फायर पान जरूर आप लोग ट्राई कीजिए। ऐसा तो बहुत तरह का पान है, जैसे 26 तरह का पान है इधर, चॉकलेट पान है, सिंगापुरी पान है। कौन सा पान का डिमांड थोड़ा ज़्यादा है? फायर पान का है मैडम, फायर पान का बहुत डिमांड है, हाँ बहुत चल रहा है। बहुत कोई तो डरता भी ना है ना, तो उससे कोई मुंह में कोई तकलीफ तो नहीं होता? नहीं नहीं नहीं, ये टोटल फ्रूट से बनाया जाता है, यहाँ पे कोई साइड इफेक्ट कुछ प्रॉब्लम नहीं है, बहुत आदमी लोग खा रहे हैं, इसमें कुछ साइड इफेक्ट नहीं, टोटल फ्रूट से बनाया जाता है ये पान। अच्छा थैंक यू सर। तो चलूँ जाइए अन्य स्टॉलर दिखे।
মেয়েরা কিন্তু গয়নাগাটির প্রতি কিন্তু লোভী হয় বলতে গেলে। আমিও লোভী, গয়নাগাটি দেখেছি কি দাঁড়িয়ে পড়েছি। তো এই দোকানের যে মালিক তার সাথে কথা বলে নিই আমরা। দাদা আপনার নাম? আমার নাম ছোটবাবু পাল, নবদ্বীপ থেকে এসেছি, মানে আলিপুরদুয়ার এবার প্রথম এসেছি, কিন্তু খুব ভালো লাগছে আমার। কিন্তু এবার একটু ব্যবসার পরিস্থিতিটা একটু খারাপ আছে, কিন্তু কালকে থেকে বাজারটা একটু উঠেছে। আজকে তো আট দিন, আর তো দুদিন আছে, তো কিরকম আশা রাখছেন আপনারা? আশা রাখছি মানে এই দুদিনে আমাদের পুষিয়ে দেবে। কিরকম রেঞ্জের থেকে শুরু হচ্ছে আপনাদের? এখানে 10 টাকা থেকে ক্লিপ থেকে শুরু, মানে 500 টাকা অবধি মানে জিনিস আছে। মানে তো ডুয়ার্সবাসীদের কি বলতে চান? ডুয়ার্সবাসীদের বলতে চাই যাতে ওরা এই মেলাটাকে উপভোগ করুক, আরও নেক্সট দিন আরও ভালো কিছু নিয়ে আসবো। মানে এরকম জিনিসের আমাদের হাতে বানানোর বেশি জিনিস আছে, এইসব মালাগুলো যেরকম মানুষের হাতে বানানোর, ঠিক আছে, বাড়িতে কারিগর কাজ করে, তাহলে হাতে বানানোর কাপ 100 টাকার মধ্যে ই আছে। এটা অনলাইনে কিনতে গেলে 130-140 টাকা নিয়ে নেবে, ঠিক আছে। চুড়িগুলো কিরকম দাম? চুড়িগুলো 60 টাকা থেকে শুরু, 4 পিস, 2 পিস, 80 টাকা, রাজকোট আছে, দিল্লির রাজকোটের মাল আছে। মেলাটা আপনারা কিভাবে এনজয় করছেন? মানে এমনি তো দোকানের আছেই, তাছাড়া মানে গোটা মেলাটা কি দেখেছেন আপনারা? গোটা মেলাটা দেখা হয় না, কিন্তু রাত্রিরে দোকান বন্ধ করার পরে একটু দেখা হয়। জাস্ট সুন্দর সাজিয়েছে মেলাটাকে। ধন্যবাদ দাদা। মেলায় ঘুরতে ঘুরতে দুজন কাপলকে পেয়ে গেছি, আর আমি টুক করে ধরে নিয়েছি তাদের। তোমার নাম? অন্তরা ঘোষ। নীলাদ্রি শেখর সেন। আচ্ছা, কেমন লাগছে মেলা? ভালো। কেনাকাটি করেছো কি? না। তো বয়ফ্রেন্ড? না। তাহলে হাজবেন্ড? রেজিস্টার্ড হাজবেন্ড। ও, রেজিস্টার্ড হাজবেন্ড। আরে এখনো হয়নি, সোশ্যাল মেলা এখনো হয়নি, এপ্রিল মাসের 17 তারিখ, তো রেজিস্টার্ড। তার আগে মেলাটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছে যে কি কি লাগবে, জিনিসপত্র দেখে নাও না, এরপরে কিন্তু আর দিবে না, এরকম ভাবসাব আছে কি? না, আমরা মেলাতে খাই শুধু আর কিনি না কিছু। কেনার জন্য অন্যান্য আরো জায়গা রয়েছে নাকি? মেলাটা কিন্তু একটু অ্যাকচুয়ালি মানে সস্তা বলতে গেলে, তাই বলে দিচ্ছে দাদা যে মেলাটা সস্তা কিনে নাও। আমার কোনো আপত্তি নেই, ও যদি কিছু কিনতে চায়, আমি তো বারবার প্রতিদিনই বলছি যে কিছু কেনো কিছু কেনো, কিন্তু তো কিনতে চাইছে না। এখন কিনবে না, এখন তো মাত্র রেজিস্ট্রি হয়েছে না, আগে হয়ে যায় তারপরে একদম ভালো করে কিনবে। আচ্ছা, এই যে মেলায় 4 দিন আসলে, তো কোনটা সবথেকে বেশি আকর্ষণ করেছে? কোনটা আকর্ষণ করে? তন্দুরি চা। আচ্ছা দাদা আপনার? আমার তো, আমি প্রতি বছরই মূল মঞ্চে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখবার ইচ্ছা থাকে, তার সাথে যে লোক সংস্কৃতির যে মঞ্চটা হয় ওটার যে প্রোগ্রামগুলো আছে ওগুলোরও দেখবার ইচ্ছা থাকে, তো ওগুলোর প্রতি আমার বেশি অ্যাট্রাকশনটা থাকে। এছাড়া যদি খাওয়ার কথা বলেন তাহলে পরে কুচবিহার চিকেন যেটা আছে ওখান থেকেও কিছু খাওয়া দাওয়া করেছি, এবং হাওমাও খাও যেটা আছে ওখান থেকেও খাওয়া দাওয়া করেছি। এছাড়া হ্যান্ডিক্রাফটসের দোকানগুলোও ভালো লাগছে, আর কসমেটিক্সের জিনিসপত্র এখন আস্তে আস্তে মানে এখনও শুরু করেনি, নজর দিতে হবে আর কি। আচ্ছা, কসমেটিক্স কেনা শুরু করতে হবে, কারণ দাদা বলছে এখন থেকে প্র্যাকটিস শুরু করবে, নাহলে পরবর্তী সময়ে একটু অসুবিধা হতে পারে, তাই না? চলুন তাহলে, ধন্যবাদ আপনাদের। চলুন তাহলে এগিয়ে যাই মেলার অন্যান্য বিভাগের দিকে। রাত যত বাড়ছে আমরা কিন্তু ভিড়টাও তত বেশি দেখতে পাচ্ছি, কারণ রাতে 9টার সময় কিন্তু মূল মঞ্চে যে বিশেষ অনুষ্ঠানগুলো তা সব 9টার পরের থেকেই শুরু হয়, এবং এখনই মানুষ কেনাকাটা করে নিচ্ছে, কারণ 9টার পরেই কিন্তু যেতে হবে মূল মঞ্চে। একজন ভদ্রলোককে দেখতে পেরেছি, ওরা অনেক কিছু কেনাকাটা করেছে, তো তার কাছ থেকে জেনে নেব যে এখানে মেলাটা ঘুরলো তার কেমন লাগছে। দাদা আপনার নাম? আমার নাম রাজু দে। আচ্ছা, আপনি এখানে স্থানীয় লোক? হ্যাঁ, আমি জংশন থেকে আসছি। আচ্ছা, মেলা কত বছর ধরে আসছেন? কেমন লাগলো মেলাটা ঘুরে? হ্যাঁ, ভালো লাগলো, অনেক দোকানপাট বসার বসেছে, আর তাছাড়া সিস্টেমটাও খুব ভালো, এভাবে থাকলে তো খুবই ভালো লাগে। ভালো আছে, অলমোস্ট সব ঠিক আছে। কোন দোকানটা মানে বেশি আকর্ষণ করছে আপনার মতে? আচ্ছা, আমার মতে প্রথমত ছেলের মতে ছেলের কথাটা বলে নিই, ছেলের জন্যই আমার আজকে আসা ম্যাজিক কিটের দোকানটা, সেটা হলো বাচ্চাদেরকে খুব টানছে। আর আমার যেটা ভালো লেগেছে সেটা বলবো হলো ওই
ওখানটায় ওই ভেতর দিকটা কয়েকটা স্টল বসেছে, যেখানটায় ওই কাঠের কতগুলো জিনিস পাওয়া যাচ্ছে, আসবাবপত্র জিনিস পাওয়া যাচ্ছে, সেই জিনিসটা খুব ভালো আছে। হ্যাঁ, আমি শুরু তো এক্সপোতে ঢোকার সময় দেখলাম কিছু কাঠের জিনিসপত্র। আপনি কি প্রাইস জিজ্ঞেস করেছেন? না, আমার ওখানে ঢোকা হয়নি অ্যাকচুয়ালি, এখনও গৃহিণীকে নিয়ে আসিনি, তো ওই গিন্নিকে নিয়ে আসলে ঢুকবো। মানে গিন্নিকে নিয়ে আসলেই সব কিছুর প্রাইসটা মানে ভালো করে জানতে পারবে। এটা কিন্তু খুব ভালো কথা বলেছে যে গৃহিণীদের কিন্তু ওসব জিনিসই, জামা কাপড় হোক, কাপ প্লেট হোক বা আসবাবপত্র, এগুলি কিন্তু বেশি আকর্ষণ করে। আর মেয়েদের জাস্ট গয়নাগাটি, আর বাচ্চাদের ওই যে খেলনা। চলুন তাহলে এগিয়ে যাই অন্যান্য স্টলের দিকে। মেলা মানেই কিন্তু পপকর্ন, মানে আমরা যে হাঁটছি তো কিছু একটা মুখে যদি চাবাই, বা কি মধুর লাগে। আর আমি চট করে পপকর্নের দোকানের সামনে দাঁড়িয়ে গেছি এবং এখানে পপকর্ন দেখতে আমার একটু খিদাও পেয়ে গেছে। চলুন না একটু পপকর্ন কিনে নিই, বা এখানে যারা পপকর্নটাকে এনজয় করছে তাদের সাথে কথা বলে নিই। একটু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনাকে দেখছি অনেকগুলো পপকর্ন নিচ্ছে, কেমন লাগে পপকর্ন খেতে? ভীষণ ভালো। আচ্ছা, মেলা যে ঘুরছেন, কোনটা বেশি আকর্ষণ করছে আপনাকে? নাগরদোলনা। উঠেছেন নাগরদোলনায়? কসমেটিকের দোকান, তারপর হচ্ছে গার্মেন্টসের দোকানগুলো। আচ্ছা, নাগরদোলনায় ওঠা হয়েছে কি? হ্যাঁ হয়েছে, আমি গতকাল এসেছিলাম যখন তখন উঠেছিলাম। উনি নাগরদোলনায় ভয় পায় না, কিন্তু আমি কিন্তু ভয় পাই প্রচণ্ড। তো কীরকম এনজয়মেন্ট হলো? ভীষণ এনজয় হয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তাহলে আমি একটা পপকর্ন কিনতে পারি? দাদা কত? থ্যাংক ইউ। আচ্ছা দাদা, এই যে পপকর্ন আপনারা বিক্রি করছেন, কিরকম লাভ হচ্ছে? এতে লাভ আছে তেমন, আগে প্রচুর ছিল, এখন ব্যবসার মানে সব কিছু জিনিসের দাম বেড়েছে, সেই তুলনায় পপকর্নের দাম সেই আগের মতোই রয়ে গেছে, এর জন্য হচ্ছে মোটামুটি। আচ্ছা, মোটামুটি সবাই তো দেখতে পাচ্ছে যে পপকর্নের প্রতি একটু বেশি আকর্ষণ, তো কিছুটা থাকে হচ্ছে পপকর্ন, কিছু ঝাল দেওয়া থাকে, কিছু নর্মাল থাকে, আপনারা কোনটা বেশি তৈরি করেন? আমরা দুটোই করি, যেই যেরকম চাচ্ছে তাকে সেরকম দিচ্ছি, কেউ ঝাল ভালোবাসে, কেউ নর্মাল মশলা ছাড়া ভালোবাসে, যাকে যে যেরকম চাচ্ছে সেরকম দিচ্ছি। আচ্ছা, মেলাটা আপনারা কি ঘুরেছেন? হ্যাঁ ঘুরেছি। কেমন লেগেছে মেলাটা? ভালো, ডুয়ার্স মেলা প্রত্যেকবারই ভালো, প্রতি বছর মতো এবারেও ভালো, 16 বছর হলো, এবারেও ভালো, খুব ভালো। আচ্ছা, আপনারা কি লোকাল না বাইরের থেকে এসেছেন? না, কোচবিহার থেকে এসেছি। কোচবিহার থেকে এসেছে, তো কোচবিহারে তো রাসমেলাও হয়, তো দুটো মেলার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আপনার? দুটো অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট। একটু বলুন। আমার কাছে দুটোই, তার থেকে এটা বেটার।
মানে ওখানে জায়গাটার জন্য বলছেন নাকি অন্যান্য কারণের জন্য? জায়গা ওখানে আছে, জায়গা ওখানেও প্রচুর, এখানে তো অনেক জায়গা, বড় জায়গা, জায়গা দোকানে ভালো, তাও এই জায়গাটায় লোকজন একটু বেশি ওইখানের থেকে, এর জন্য ভালো লাগে। ধন্যবাদ। তাহলে পপকর্ন খেতে খেতে একটু এগিয়ে যাই অন্যান্য স্টলের দিকে। পপকর্ন শুধু পপকর্নই, অন্য কিছু খাবো কিন্তু, চলুন। মেলায় ঘুরতে ঘুরতে একটা জায়গায় খুব ভিড় দেখতে পাচ্ছি, তো চলুন গিয়ে দেখি কিসের ভিড় এটা। দাদা, এখানে যে আপনাদের এই ফুচকার দোকানটা দেখতে পাচ্ছি, কি কি আইটেম আছে আপনাদের এখানে? আমাদের এখানে দই ফুচকা আছে, পাপড়ি চাট, আলু কাবলি, ভেল চাট, আর হচ্ছে তোমার মিষ্টি ফুচকা, এসব আইটেমই বিক্রি করি আমরা। শিলিগুড়ি থেকে এসেছি। খুব ভালোই হয় এখানে। যে একটা দই, একটা যে টক, মানে জাস্ট মুখে জল চলে আসছে। এখানে আর বেশিক্ষণ থাকলে না, আমাকে কিনতে হবে। চলুন এগিয়ে যাই অন্যান্য স্টলের দিকে, কারণ আমার না আবার টক খাওয়াটা বারণ, কারণ টক খেলে পরে যদি গলাটা বসে যায় তাহলে আপনাদের আর কিছু বলতে পারবো না। তাহলে চলুন অন্যান্য স্টলের দিকে। আচ্ছা, আমি এখানে একটা স্টল দেখতে পাচ্ছি যার উপরে লেখা আছে হাউ মাউ খাও। ছোটোবেলায় যদি না খেতাম তাহলে মা বলতো হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। তো এখানে কিসের গন্ধটা আসছে না কে, চলুন দেখে নিই। দাদা, এখানে যে স্টলটা, কেমন এই স্টলটা দিয়ে আপনাদের কেমন লাগছে এখানটা? স্টলটা তো ভালোই আছে। তো এখানে বিক্রিবাটা কেমন হচ্ছে? চলছে এরকম মোটামুটি। মাস্কটা যদি একটু খুলে নেন তাহলে দর্শক বন্ধুরা আপনাদের দেখতে পারে একটু। মাস্কটা যদি খোলেন। আচ্ছা, তো আপনারা কি এবারেও ব্যবসা খারাপ আমাদের, মানে গতবার বেশি ভালো ছিল কি? এবার এবার অনেক খারাপ, ভিড় কম, অনেক কম। আজকেই যা ফার্স্ট মনে করো এরকম একটা ভিড় হলো, এতদিন থেকে কোনো ভিড় হয়নি। আপনারা কি প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর। এই স্টলটার নাম হাউ মাউ খাও কেন হয়েছে? আমাদের স্যার এই নামটা দিয়েছে, তো যে ওই যে সামনে কাউন্টারে বসে আছে উনি এই নামটা পছন্দ করে দিয়েছে।
আমাদের তো কুচবিহারের মিনিসিপ্যালিটির সামনে আমাদের দোকান, মানে যারা খাবে একবার তারা বারবার খেতে মন চাইবে, এই জন্য হামো খান নাম দেওয়া হয়েছে। ওকে, তো একটা কাজ করি, এখানে যে ওনার আছে চলুন টুক করে তাকে ধরি এবং তার কাছ থেকে জেনে নিই এই হাওমাউকোতে কী কী পাওয়া যাচ্ছে এবং কোনটা বেশি ডিমান্ডেবল। বলছিলাম এখানে কী কী পাওয়া যাচ্ছে আইটেম? মেনু কার্ড আছে, টেংরি কাবাব, বটি কাবাব, স্টিম চিকেন, চিকেন বিরিয়ানি, চিকেন পকোড়া, ক্রিসপি চিকেন আর চিকেন ফিঙ্গার। কোনটা বেশি ডিমান্ড রয়েছে এখানে? আমাদের একটা আইটেম আছে অ্যাংরি উইংস, ওটাই বেশি ডিমান্ড। কেমন লাগছে এখানে? ডুয়ার্স তো আমাদের প্রতিবারই ভালো লাগে, ঠিকই আছে। এবছর একটু ঠান্ডাটা কম জন্য মনে একটু ভিড়টা কম হয়েছে, তবে আজকে খুব ভিড় হয়েছে, ভালো আছে। ওটা হাও মাও খাও কেন হয়েছে? এটার পেছনে একটা বড় ইতিহাস আছে, এটা মানে অনেকগুলো নাম নিয়ে আমরা সিলেক্ট করতে বলেন, তাহলে আমাদের দর্শক বন্ধুরা জানতে পারে। দেখুন, খাবার ব্যাপারে সবার মনে একটা ক্রেজিনেস আছে, আর আমরা দেখুন লেখাটা বাংলায় লিখেছি, এটা পুরোনো একটা কথা, সেখান থেকে আমরা এই নামটা চুজ করেছিলাম। এর আগে একটা নাম চুজ করেছিলাম, সেটা হয়নি, তারপরে এটাকে করেছিলাম। এটা ভালো লাগার থেকে এসছে নামটা অ্যাকচুয়ালি। আমরা ছোটবেলায় শুনতাম হাও মাও খাও, বাঘের গন্ধ পাও, আপনাদের গন্ধ পাও অ্যাকচুয়ালি কথাটা, তো সেখান থেকেই যে খাবারের প্রতি একটা ভালোবাসার থেকে নামটা এসছে আমাদের, মানে মানুষ যাতে একটু হাপুদরসিকদের জন্য এই নামটা। এখানে এমন কি জিনিসটা আছে যেটা নাকি মানুষের বেশি একটু হাও মাও করে খাও করে খেতে ইচ্ছে করে? ওটা তো বলতে পারবো না, সবই তো খাচ্ছে, আপনারা দেখছেন ভিড় চারিদিকে। তবে আমাদের অ্যাংরি উইংসটা আমাদের নিজস্ব হয়েছে প্রোডাক্ট, আর চিকেন ফিঙ্গারটা, এই দুটো খুব আমাদের চলে এখানে আলিপুরে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা কিন্তু হাও মাও খাও যে স্টলটা আছে সেই স্টলটাতে আছি এবং কাউকে ধরি তারা কারা কীভাবে হাও মাও করে খাচ্ছে, ঠিক আছে? এক্সকিউজ মি, হ্যালো, অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে ক্যামেরা দেখে, যদি একটু খাওয়াটা দেখে লিপস্টিকটা একটু এদিক ওদিক হয়ে যায়। একদম ঠিক বলেছি কিন্তু। আচ্ছা, তোমাকে বলি, তোমার কেমন লাগছে এখানে খাওয়া? ভালো। ভালো, কোনটা খাচ্ছ তুমি? চিকেন পকোড়া। তুমি কতদিন এসেছো এই মেলায়? মানে আজকে তো 8 দিন মেলা, তো কদিন আসলে মেলাতে? দুদিন। দুদিন? দুদিন এসেছো, দুদিনই কি হাও মাও খাওতে খেয়েছো? আচ্ছা, আপনার নাম? নেহাদে। আচ্ছা, কোন আইটেমটা বেশি আপনার ভালো লাগছে? আমার চিকেন পকোড়াটাই ভালো লাগছে। দাদা আপনার? চিকেন পকোড়া। মানে সবার হাতে কি চিকেন পকোড়া দেখতে পাচ্ছি? তাহলে হাও মাও খাওতে মানে স্পেশালিটি হচ্ছে চিকেন পকোড়াতে। আচ্ছা, তাছাড়া আর কোনো কিছু ট্রাই করেননি? না, করা হয়নি। এখন ঘুরবো তারপরে। ও, আবার ঘুরতে ঘুরতে যদি খিদা পেয়ে যায় তাহলে আবার একটু হাও মাও খেতে এসে একটু হাও মাও করা যাবে কি? তো হাও মাও খাওতে এখানে সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং লোকে দেখছি প্রচুর লোক রয়েছে যারা নাকি হাও মাও খাও করে খাচ্ছে। আমারও খিদা পেয়ে গেছে, তাহলে খাবো নাকি ভাবছি, চলুন তাহলে খেয়ে নি। খাওয়ার দোকানের এখানে কিন্তু আশেপাশে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, একটা দেখলাম হাও মাও খাও, আর একটা দেখছি জাইকা। চলুন ধরবো মানুষকে আর জিজ্ঞেস করবো কি খাচ্ছে তারা। হ্যালো, তোমার নাম? মৃন্ময় বিশ্বাস। আচ্ছা, কি খাচ্ছো তুমি? আমি টেংরি কাবাব খাচ্ছি। আচ্ছা, কেমন লাগছে খাওয়া? সেই সেই, ও ইয়াম্মি একেবারে। তো এরপরেও কি আরও কিছু খাওয়ার ইচ্ছা আছে? কেমন লাগছে মেলাটা? খুবই এনার্জেটিক, খুবই ভালো লাগছে কাজ করে, বিশেষ করে এখানকার ক্রাউড তো একদম অসম। এখানে মানে খাওয়া দাওয়া যে আছে কি কি আছে? এখানে কাবাবের মধ্যে কিছু ভ্যারাইটিজ আছে, স্ন্যাক্সের মধ্যে আছে কিছু, আর স্টিমের মধ্যে আছে, বিরিয়ানি আছে, দম বিরিয়ানি। এই কোনটা মানুষকে বেশি আকর্ষণ করছে? এখানে স্টিম চিকেন বেশি ভালো লাগছে সবার, আফগানি চিকেন ভালো লাগছে, কলমি কাবাব। আচ্ছা, আপনি পার্সোনালি কিছু একটা সাজেস্ট করুন যেটা নাকি মানুষের মানে আপনার বিশেষ করে ভালো লাগে। আমার অবভিয়াসলি ভালো লাগে, আমি তন্দুর লখনউ কুইজিনের উপর কাজ করেছি, পড়াশোনা করেছি, আমার লখনউ কুইজিনের কাবাব টাবাব এসব করতে খুবই ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে, মানুষ খেয়ে ভালো বলে খুবই বেশি ভালো লাগে, আরও এনার্জি পাওয়া যায়। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বিক্রি পাটটা কেমন হচ্ছে? মোটের উপর খুবই ভালো। আচ্ছা,
আচ্ছা দাদা, এই যে 10 দিনের মেলা যে হচ্ছে, তো কিরকম মনে করছেন এখানে, মানে কেমন ধরনের মেলা হচ্ছে? খুবই কালচারাল মেলা এখানে, মানে এখানকার পরিবেশ খুবই ভালো, সাজানো গোছানো পরিবেশ, মানুষের মধ্যে মেলবন্ধন আছে। এখানে একটা খাবার পেতে যদি কারো 10 মিনিট দেরি হচ্ছে, কেউই নারাজ হচ্ছে না, সবাই মিলেমিশে মনে হচ্ছে এটা একটা আবেগ, একটা আঞ্চলিক প্রোগ্রাম, খুবই ভালো লাগছে। আচ্ছা আপনি কি মেলা ঘুরেছেন? হ্যাঁ আমি মেলা করেছি, বিশেষ করে ডুয়ার্সা রাসমেলা করেছি। তো রাসমেলা যেমন ঐতিহ্যবাহী, ডুয়ার্স মেলা খুবই ঐতিহ্যবাহী হতে চলেছে। আচ্ছা এই বছর কি প্রথম আপনারা না আগেও এসেছেন? না আমি এই নিয়ে 3 বছর হলো আমার। 2 মিনিটে ম্যাগি, ঠিক আছে, 2 মিনিটের মধ্যে কিন্তু ম্যাগিটা তৈরি হয়ে যায়, আর যারা বিশেষ করে রান্না পারে না তাদের জন্য তো ওটা একদম বেস্ট অপশন। আর একটু যদি খিদা পেলো, মানে বিশেষ করে আমার আমার খিদা পাচ্ছে না যদিও বা, মানে আপনারা ভাবছেন কি মেয়ে শুধু খাই খাই করছে, আরে না না, মানে ম্যাগি দেখলে না একটা মানে অন্যরকম ফিল হচ্ছে, ভাবছি যে একটু গরম জল পেলেই ঢেলে নিয়ে 2 মিনিটে ম্যাগি। চলো তাহলে ম্যাগির দোকানে যে লোক আছে তার সাথে একটু কথা বলে নিই আমরা। আচ্ছা কিরকম বিক্রি হচ্ছে এই দোকানে? হচ্ছে, মোটামুটি হচ্ছে। আচ্ছা কত বছর ধরে স্টল দিচ্ছেন? স্টল তো আমি তো বলতে পারছি না, বলতে পারবে ওরা। তাও মোটামুটি আপনি যদি বলেন, মোটামুটি কত হবে? 4-5 বছর। 4-5 বছর। তো ম্যাগির আইটেম ছাড়া কি আরো কিছু আইটেম রাখেন আপনারা? ম্যাগি বলতে গেলে তো ম্যাগি আছে, আর কি আছে তোমার? মানে বিভিন্ন ধরনের ম্যাগি এখানে, কাপ নুডলস দেখতে পাচ্ছি, মানে এরকম মানে কি কি ভ্যারাইটি রয়েছে? ভ্যারাইটির মধ্যে চিকেন আছে, চিকেন ম্যাগি আছে, এমনি আটার আছে, তারপরে তোমার নুডলস ফুডুন সবই আছে। আচ্ছা দাম কি সেই একই রকম রাখছেন নাকি একটু আলাদা ভাবে রাখছেন? না না দাম একই আছে, মানে দোকানে যা আমরা কিনছি, দোকানে যা এখানে প্রাইস আছে, এখানে ম্যাগি কিনতে গেলে বাটি ফ্রি পাচ্ছে, তারপরে তোমার হলো টিফিন গাড়ি ফ্রি পাচ্ছে। কোন পার্টটা বেশি ভালো লাগে আপনার? আমার তো এক্সপোর্ট পার্টটাই খুব ভালো লাগলো। মানে বিশেষ করে রাইড বলছেন না মানে শুধু খাওয়া দাওয়ার কথা বলছেন? খাওয়া দাওয়া ভালো লাগছে, তারপরে নাগরদোলা পাকরদোলা যা আছে সবই ভালো লাগছে। মানে আপনারা কি এখানেও স্টল দিয়েছেন না আগে অন্য কোথাও স্টল দিয়েছিলেন? না এখানে আলিপুরদুয়ারে স্টল দিয়েলো, তো আর কোথায় দিয়েছে সেটা আমি বলতে পারছি না। মানে বিশেষ করে আপনাদের কথা বলছি যে আপনারা এখানে স্টল দিয়েছেন নাকি কুচবিহারে অনেক সময় রাসমেলা হয় সেখানে? কুচবিহারে দিয়েছেন নাকি সেটা আমি বলতে পারবো না, কিন্তু আলিপুরদুয়ারে দিলো, তো এখন আর কি বলবো, এখন তো এখন আমি তো কিছু বলতে পারছি না, কেন কোথায় ওরা দিয়েছে সেটা আমি জানি না। না ধন্যবাদ। তো ম্যাগি করতে করতে এবার ম্যাগি স্টল ছেড়ে চলে যাই, কি করব আর কিছু করার নেই, কারণ গরম জল নেই না, গরম জল ছাড়া ম্যাগিটা করব কি করে। 16তম ডুয়ার্স উৎসব মেলার প্রাঙ্গণে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, আর দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড়। আজকে 8ম দিন, আর 2টো দিন মাত্র বাকি আছে, তা কেউ কিন্তু ছাড়তে চাচ্ছে না, আর আমরাও সব মেলার সব কিছু আপনাদের সামনে তুলে ধরব, আর আপনাকেও কিন্তু এর থেকে বঞ্চিত করব না। চলুন তাহলে মেলায়। হ্যালো, আপনার মেলা ঘুরছেন, কেমন লাগছে? ভালো লাগছে খুব। আচ্ছা কিছু কেনাকাটি করেছেন কি? হ্যাঁ করেছি। কি কিনেছেন? এই কাপ প্লেট কিনলাম, পর্দা কিনলাম। তোমার নাম কি বলো? ও নাম বলবে না, বাবার কোলে ঘুরছে তো, ছোটবেলা যেমন আমরাও বাবার কোলে ঘুরতাম কিন্তু, তাই না মেলার সময়? তো এখানে মেলায় সবথেকে বেশি কি আকর্ষণ করেছে? আকর্ষণ তো পুরোপুরি ঘুরি না এখনো। মানে কতক্ষণ হয়েছে মেলায় এসেছেন? এই ঘন্টাখানেক গেলাম। মানে কিছু কিছু মানুষরা তো মাত্র মেলায় ঢুকলো, মানে তারা এখনো মানে ঘুরে উঠতে পারছে না, এত বিশাল মেলা কি করে ঘুরবে? তো আপনারাও ঘুরুন আমার সাথে, এবং লোকদেরকেও আমরা একটু ধরি, কেমন লাগে মেলা। আপনার নাম? সুশান্ত দেবনাথ। আচ্ছা আপনি কি এখানকার স্থানীয় লোক? এখানকার স্থানীয় ঠিক না, আবার স্থানীয় বলা চলে, এখান থেকে আমার বাড়ি 3 কিলোমিটার দূরে। আচ্ছা এই যে মেলা ঘুরছেন কেমন লাগছে? মেলা খুব ভালো লাগে, হ্যাঁ প্রতি বছর আসি, এবার আসলাম।
ভালো লাগে। কোন মানে বিশেষ করে কি আকর্ষণ করছে এখানে? আকর্ষণ যেটা আগে ছিল যে শাকসবজি বিভিন্ন রকম বড় ছোট শাকসবজি ফার্স্ট সেকেন্ড তো ফুল টুলগুলো ওগুলো এখন দেখিনি, যাচ্ছি এখন ওদিকে দেখতে। আচ্ছা, আর এমনি রাইড আছে আর যে অনুষ্ঠানগুলো আছে তো কেমন, সেই অনুষ্ঠানগুলো কেমন করে এনজয় করছেন? অনুষ্ঠান দেখার সময় পাই না, যেটা সত্যি কথা সময় পাই না, মেলাটা এত বড় যার জন্য কিন্তু সময় পাই না। হ্যাঁ, আর তাতে অন্য অন্য কাজকর্ম থাকে বাড়িতে, মেলা আসার সময় পাই না, এই একদিনই আসলাম প্রথম। আপনি তো বললেন আপনার বাড়ি 3 কিলোমিটার দূরে, তো অনেকটা দূরও আপনাকেও যেতে হবে, সেখান থেকে এসেছেন তো মানে আপনি যে এই টিকিট কেটে ঢুকলেন সেটা কি পুরোপুরি এনজয় করতে পেরেছেন? না, আমার মনে হয় সেটা পুরোপুরি এনজয় করতে পারলাম না, কারণ এত বড় মেলা একদিনে ঘুরে দেখা সম্ভব না। এটা কিন্তু ঠিক বলেছে, এত বড় মেলা এটা কিন্তু একদিনে দেখা সম্ভব না, তাই এই মেলাটিকে পুরোপুরি দেখতে হলে 10 দিনই আসতে হবে। চলুন। আচ্ছা, আরেকজন দর্শনার্থীকে পেয়ে গেছি, আপনার নাম? বেনু রাউত। আচ্ছা, কেমন লাগছে মেলা? ভীষণ ভালো লাগছে, আজকে 16 বছর ধরে চলছে, আমি প্রতি বছরই আসি, আমার প্রচণ্ড ভালো লাগছে, ইভেন কি প্রত্যেকেই আসে আমাদের গ্রাম্য মেলা, ভীষণ আনন্দ করি আমরা। আচ্ছা, এই মেলা যে ডুয়ার্স, আপনার কাছে ডুয়ার্সটা মানে কি? ডুয়ার্স হচ্ছে আমাদের এখানে জঙ্গল, জঙ্গলে বাঘ আছে, হাতি আছে, প্রত্যেকে দেখতে আসে, ডুয়ার্সে আনন্দ করে, পিকনিক করে সব ডুয়ার্সে, মেলা ডুয়ার্সে গিয়ে আর কি। আচ্ছা, আপনি এখানে ডুয়ার্সে দেখলাম অনেক কেনাকাটা করেছেন, তো কী কী কিনেছেন? আমি জলের বোতল কিনলাম আর এই ঠাকুরের একটু টুকটাক প্রদীপ টদীপ এসব কিনলাম। মানে এখানে কি সস্তা পাচ্ছেন নাকি? সস্তা ঠিক না, মানে এসেছি তাই কিনলাম, মানে দেখলেই কিছু কিনতে ইচ্ছা করছে। হ্যাঁ নিশ্চয়ই, এটা কিন্তু ঠিক, দেখলেই কিন্তু কিছু কিনতে ইচ্ছা করে, মানে না কিনে আপনি শান্তি পাবেন না। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে এগিয়ে যাব অন্যান্য মানুষের দিকে, এবং আমাকে ধাক্কাধাক্কি মারছে, কি করব বলুন তো, এত বড় মেলা এত ক্রাউড কি বলবো, তার মধ্যেও কিন্তু আপনাদের আমরা এই মেলা মানে 16তম ডুয়ার্স উৎসব মেলা দেখাবো, চলুন। আচ্ছা, দুজনকে পেয়ে গেছি, চলুন তাদের কাছ থেকে একটু কিছু জেনে নিই। আচ্ছা, হ্যালো, তোমার নাম? নিশা বাস। আর তোমার? জিৎ। আচ্ছা, এই যে মেলাটা ঘুরছে, ও যে কেমন লাগছে? খুব ভালো। মানে ডুয়ার্স মানে কি তোমাদের কাছে? ডুয়ার্স মানে একটা উৎসব, মানে এই যে বছর বছর যে ডুয়ার্স উৎসব আসে, কেমন করে এনজয় করো এবং এই ডুয়ার্সের মাহাত্মটা কি তোমাদের কাছে? আর এটা জাস্ট মানে ডুয়ার্স উৎসবটা আমাদের জাস্ট মানে এমন একটা উৎসব মানে বছরে একবারই আসে, তো সেটাকে আমাদের মন খুলে মানে জাস্ট এনজয় করার জন্য। হ্যাঁ, মন খুলে জাস্ট। তো আচ্ছা, প্রোগ্রাম দেখা হয় কি? হ্যাঁ একদম। প্রোগ্রামের জন্য মেইনলি আসা হয় নাকি এক্সপোর জন্য? প্রোগ্রাম মানে সব কিছুর জন্য, সব কিছুর জন্য। তো এক্সপোর মধ্যে কোনো রাইড টাইড চড়া হয়েছে কি? না, এখনো চড়া হয়নি। মানে ভয় লাগে নাকি এমনি চড়া হয়? ভয়। অনেকেই কিন্তু ভয় পায়, তো আমরা ভয় পাবো না, আমরা সাহসের সঙ্গে এগিয়ে যাব। সেলফি তুলছে তো ওদেরকে একটু ধরি। হ্যালো, তোমার নাম? মৌদে। আচ্ছা, কতক্ষণ হলো মেলা ঘুরছো? অনেকক্ষণ হলো। আচ্ছা, কেমন লাগছে মেলা? খুব ভালো লাগছে। আচ্ছা, ডুয়ার্স উৎসব মেলা মানে তোমাদের কাছে কি? আমাদের কাছে কি আনন্দ, মজা, ঘোরা, খাওয়া। আচ্ছা, কোনটা বেশি সব থেকে বেশি আকর্ষণ করছে? এখানে সব কিছুই বেশি ভালো, প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা বেশি ভালো লাগে। মানে প্রোগ্রামটা দেখা হয় মানে মানে মোটামুটি তো 11টা সাড়ে 11টা অবধি প্রোগ্রাম চলে, তো বাড়ির থেকে পারমিশন হয় কি? হ্যাঁ মোটামুটি, আমি তো বাইরের কারোর সাথে ঘুরি না, বাড়ির থেকে সবাই আসে তো তাদের সাথেই ঘুরি, তো সেরকম কোনো বাধা দেওয়ার মতো কিছু নেই। আচ্ছা, সেলফি তুলছিলে তো এই যে মেলায় ঘুরছো, সেলফি তুলছো, তো এই যে একটা মানে এত মানুষের ক্রাউড, এত মানুষের ভয় করছে কি নাকি এটাকে এনজয় করছো? অবশ্যই এনজয় করছি। আচ্ছা, ভয় করছে না এনজয় করছে, তো আমরাও মেলাটাকে এনজয় করব। আপনাদের আপনারা আমাদের সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। আচার, কে ভালো পায় না একবার হাত তোলো দেখি, আমি তো দেখতে পাচ্ছি না, যাই হোক আমি হাত তুলছি, আমি দেখতে পাচ্ছি, কারণ আমার কিন্তু আচার ভীষণ ভালো লাগে, আর মেয়েদের কিন্তু আচার মানে
সেই ব্যাপার, মানে কুল বললে আমি যদি এখন এখান থেকে বলি কুল, তাহলে আপনাদের মুখে কিন্তু জল আসবে। কিন্তু অনেকে আছে সরস্বতী পূজার আগে কুল খেতে চায় না, তো তেঁতুল। কিন্তু আপনাদের দেখাবো ভ্যারাইটি রকম আচার। আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না, জাস্ট একটু কথা বলবো, কেমন বিক্রি হচ্ছে এখানে? বিক্রি দিদি একদম খারাপ অবস্থা, আগের বারে চেয়ে আরও খারাপ হলো। কেমন লাগছে? লাগছে তো দিদি ভালোই। সব থেকে কোনটা বেশি বিক্রি হচ্ছে? বিক্রি দিদি বলতে গেলে আচার হচ্ছে, চানাচুর হচ্ছে, সবই হচ্ছে। আচারের মধ্যে কোনটা বেশি হচ্ছে? আচারের মধ্যে দিদি বলতে আমার তেঁতুল হচ্ছে, জলপাই হচ্ছে, সবই হচ্ছে মোটামুটি। আচ্ছা কি কি আচার আছে? আচার দিদি তেঁতুল সব রকমের বলা যাবে, অত সময় নাই আর দিদি জানি না। আর মেলায় ঘুরতে ঘুরতে একটা ট্যাটুর দোকানের সামনে এসে দাঁড়িয়েছি এবং একজনকে দেখছি, ভদ্রমহিলাকে, যিনি ট্যাটু বানাচ্ছেন। দিদি আপনার নাম? কাকলি বর্ষাক। আচ্ছা কেমন ব্যথা করছে? খুব অল্প। কি বিশেষত্ব আছে আপনার ট্যাটুর মধ্যে? সেরকম কিছুই না, মানে বরকে ভালোবেসে ট্যাটু লেক করছো নাকি বেবির জন্য? না বেবি বলছে মা সবাই দেখি তুমি করো তাই। আচ্ছা তো এখানে যে ট্যাটুটা যে করছো, তো ট্যাটু সঙ্গে সঙ্গে তো মেলাটাও নিশ্চয়ই ঘুরেছো, কেমন? সেরকম ঘুরি নেই, প্রথমে এই দোকানেই আসলাম। আচ্ছা একটা বছর পর পর ডুয়ার্স মেলা আসে, তো এই ডুয়ার্স মানে কি বলতে চাও? ডুয়ার্স জাস্ট তো মানে আলিপুরের মূল প্রধান ডুয়ার্স, তো সবাই প্রতি বছর অপেক্ষা করে এই দিনটার জন্য। আমিও আসি, ঘুরব, এনজয় করব, আর তো আছে এই সব কিছু। আচ্ছা মোটামুটি কত লাগছে তোমার এটা করতে? 300। চলুন দেখি আরও কেউ করছে নাকি, কারণ আমার কাছে না এই সাউন্ডটা ছাড়াও আর একটা সাউন্ডও আসছে। আপনার সঙ্গে কথা বলি, আপনার নাম? সুমন পাল। আচ্ছা কি ট্যাটু করছেন? ট্যাটু এখানে ক্যাটালগ দেখলাম, পছন্দ হলো, ভালো লাগলো। মানে কোন ক্যাটালগটা করছেন? আচ্ছা এই ট্যাটুটা আপনার বিশেষত্ব কি আছে? বিশেষত্ব বিশেষত্ব বলতে আমার নাম থাকবে এখানে, আমার ওয়াইফের নাম থাকবে সেটার জন্য। মানে ওয়াইফকে ভালোবেসেই কি ট্যাটুটা? হ্যাঁ অবশ্যই। তো ভালোবাসার ট্যাটু বলতে গেলে কি? কত খরচা পড়ছে এটা? 300 টাকা। 300 টাকা বলছেন তো? আচ্ছা মেলা ঘুরেছেন কি? হ্যাঁ মেলা তো অবশ্যই রোজই, প্রায় রোজই আসছি বলতে গেলে। তাহলে কোন জিনিসটা বেশি আকর্ষণ করছে মেলায়? আচ্ছা ডুয়ার্স মানে আপনার কাছে কি? ডুয়ার্স বলতে শুধু মানে ডুয়ার্স বলতে কোনটা, মেলা নাকি আমাদের ডুয়ার্স? মানে আমাদের ডুয়ার্সের সঙ্গে সঙ্গে মেলাটার কথাও বলছি, মানে এক বছর পর পরে ডুয়ার্স মেলা আসে এবং আমাদের এখানে ডুয়ার্সটা খুবই সুন্দর, তো দুটো মিলেই বলুন। দুটো মিলে বলতে আমাদের ডুয়ার্স বলতে সে আমাদের জয়ন্তী পাহাড়, বক্সা, জলদা পাহাড় অরণ্য, তারপরে হচ্ছে চিলাপাতা অরণ্য, এগুলো সব, আর এদিকে মেলা তো আছেই সাথে সাথে। মানে মেলাটার সম্পর্কে আপনার কী ধারণা? মানে ডুয়ার্স মেলা বলতে নর্থ বেঙ্গলের মধ্যে সব থেকে টপ মেলা, যেটা পরিষ্কার কথা, এই মেলার উপরে কোনো মেলা নেই। তো এই মেলা উনি কিন্তু বলছেন এই মেলার উপরে আর কোনো মেলা নেই, ওনার কাছে মনে হচ্ছে। আর উনি ট্যাটু বানাচ্ছে, আচ্ছা ব্যথা লাগছে কি? না একদম লাগছে না, ছেলে মানুষদের এমনিও ব্যথা হয় না, একটু মেয়ে মানুষদের একটু একটু ব্যথা হয়, ওরা একটু ইমোশনাল হয় না? তো চলুন পরবর্তী স্টলের দিকে এগিয়ে যাই আমরা। আমার সঙ্গে সুমন্ত আছে, সুমন্ত অনেকক্ষণ ধরে ম্যাজিক 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 করে মাথাটা খারাপ করে দিয়েছে। তো সুমন্ত মনে হয় ক্যামেরার সামনে আসবে না, যদিও বা অনেক বলা হয়েছে ওকে, আসলো না, কিন্তু আমরা কিন্তু আপনাদের সামনে মানে ভয়েজে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক। দাদা একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা আপনার নাম? মলয় বর্মন। আচ্ছা আপনারা কি প্রত্যেক বছর স্টল দেন? হ্যাঁ প্রত্যেক বছর। কিরকম বিক্রি হচ্ছে? এ হয় মোটামুটি। আচ্ছা তো কিছু ম্যাজিক যদি দেখান। ম্যাজিক দেখবে? একদম একদম ম্যাজিক দেখবো। ঠিক আছে তো দেখাবেন, এটা কাগজ আছে, কিছু কিছু নেই হাতে, এটা হাত খালি আছে, এটা তো খালি, আমার দুইটা হাতে খালি আছে, ঠিক আছে কাগজটাকে রেখে দিবেন এখানে হাতে মুঠে মুঠে, ঠিক আছে এখানে রেখে দিবেন, এইভাবে রেখে দিবেন। তাহলে এখানে কি আছে কাগজ, তাই তো? কি করবেন এখান থেকে একটা সলাই কাঠি বের করবেন, দেশ সলাই কাঠি দিয়ে ম্যাজিক করছেন এখান থেকে, ম্যাজিক এর টাকা হয়ে যাবে 100 টাকা। ওয়াও এটা কিন্তু খুব সুন্দর, 100 টাকা বেরিয়ে গেল এইভাবে ম্যাজিক করে, যদি 100 টাকা বেরিয়ে যেত না
স্কুলের প্রোগ্রামে দেখাচ্ছি দুটো ফেদার আছে, রেড অ্যান্ড ইয়েলো। তো রেডটাকে কাগজে রেখে দেবেন এখানে, আর এখান থেকে ম্যাজিক করছেন চেঞ্জ গ্রিন হয়ে যাবে, ব্যাড ইস অনেকগুলো কালার। তারপর দেখাচ্ছেন এটা কী আছে, ইয়েলো কালার ফেদার, তাই তো? ইয়েলো কালার ফেদারটাকে রেখে দিচ্ছেন, আর রেখে দিয়ে এখান থেকে ম্যাজিক করবেন, রেড হয়ে যাচ্ছে। এই খেলাগুলো আমরা বিক্রি করি এবং শেখাই, যে কোনো খেলা কিনলে শিখতে পারছে যে কেউ। তা আমাকে শেখাবেন না? অবশ্যই শেখাবো, কোনটা শিখবেন? এই যে রেডটা, মানে ইয়েলোটা রেড হয়ে গেল, ওটা 100 টাকা দাম আছে, কিনুন, আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে। ও কিনতে হবে, তারপরেই শেখাবে, না হলে শেখাবে না। আচ্ছা দাদা, বলছিলাম যে এখানে ডুয়ার্স আপনারা মেলাটা ঘুরেছেন কি? হ্যাঁ আমরা মেলা ঘুরেছি, কারণ আমরা মেলাতে থাকি, মেলা কেন ঘুরবো না, অবশ্যই ঘুরবো। আচ্ছা কেমন লেগেছে, মানে ডুয়ার্স মানে আপনাদের কাছে কি? ডুয়ার্স তো এটা আলিপুরদুয়ারে গর্ব কি না, ডুয়ার্স এটা প্রতি বছরই হয়, ঠিক আছে, আলিপুরদুয়ারে গর্ব এটা। তো এটা, এই মেলাটা কেউ খারাপ করতে পারবে না, পুরো আলিপুরের মধ্যে এটাই বড় মেলা, সব থেকে বড় মেলা, খুব ভালো মেলা এটা। এই এখানে স্টল দিয়েছেন, আরও অন্যান্য কোনো মেলাতে স্টল দিয়েছেন কি? হ্যাঁ আমরা তো শুধু মেলাতে স্টল করি, মানে এখানে শেষ হবে আমরা অন্য জায়গায় গিয়ে স্টল দেবো, আবার অন্য জায়গায় শেষ হবে আবার অন্য জায়গায়, মানে পুরো গোটা বছরই আমরা মেলাই করি, শুধু এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাদের মধ্যে ডুয়ার্স মেলা, মানে তাদের মধ্যে এই আলাদা করে, মানে এই মেলাটা আলাদা করে দেখছেন কেন? কারণ এটা একটা বড় মেলা আছে, ঠিক আছে, এত বড় মেলা আমরা কোনো জায়গায় করি না, ঠিক আছে, হয়তো কিছু কিছু জায়গায় বড় মেলা হয়, কিন্তু এত বড় করে কোনো জায়গায় হয় না, এটা বড় করে আয়োজন করা হয়, বড় করে মেলাটা হচ্ছে, একটা এক্সপো আলাদা রকম, একটা স্টেজ আলাদা রকম করে হচ্ছে। কোনটা বেশি আকর্ষণ করছে? এক কথায় সবই কিছু আকর্ষণ এখানে আছে, ডুয়ার্স উৎসব মানে একটা বিশেষ আকর্ষণ উৎসব, সবার কাছে এটা গর্ব, আলিপুরের লোকের কাছে গর্ব এটা। আলিপুরের লোকের কাছে কিন্তু সত্যি ডুয়ার্স মেলা মানে একটা গর্ব। 16তম ডুয়ার্স উৎসব প্যারেড গ্রাউন্ড মাঠে হচ্ছে, তাই আপনারা কিন্তু টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, এবং সেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভয়েজের পক্ষ থেকে। তাই চলুন মেলা এগিয়ে যাই এবার। ঘুরছি এবং আমরা চলে এসেছি টিকিটের দোকানের সামনে, এবং একজনকে দেখেছি যে প্রাইজ অলরেডি জিতে গেছে। দিদি তোমার নাম? রিয়া চক্রবর্তী। আচ্ছা কি জিতেছো? এটা মানে কত টাকার টিকিট কাটলে? 50 টাকা। এত বড় দাম, অনেক বড় লাভ করেছো তো, মা তো মনে খুশি হয়ে যাবে। জলদি করো, জলদি করো, জলদি করো। আচ্ছা আর কি কি? আর দুটো মগও দেখতে পাচ্ছি, তো ওটাও কি টিকিটে? সান্তনা পুরস্কার। সান্তনা মানে দুবার সান্তনা হওয়ার পরে তারপরে প্রাইজ? এরপরে কেটেছি 50 টাকা, ওই সান্তনা আসলো একটা আর একটা দিয়ে গামলা। লাভ কিন্তু খুব ফেভার করেছে, মানে গামলার সাথে যদি দুটো মগ হয়ে গেছে, মানে যদি চান করে তাহলে মগটা তো হয়ে গেল না। আচ্ছা আপনি কি এখানকার স্থানীয় লোক? স্থানীয় লোক এখানকার? আমি মানে এখানকার স্থানীয় লোক?
কোথা থেকে এসেছেন? আচ্ছা, কেমন লাগছে এই মেলা? খুবই ভালো। ডুয়ার্স মানে তোমার কাছে কি? আমার কাছে ডুয়ার্স মানে গর্ব। আচ্ছা, ডুয়ার্স মেলাটা সম্পর্কে কিছু বলো দেখি। ডুয়ার্স মেলা বলতে কি বলবো, মানে আমার কাছে তো খুবই ভালো লাগে। এখানে ডুয়ার্স বলতে আমাদের ডুয়ার্স আমাদের অবশ্যই গর্ব। আর তাছাড়াও এখান থেকে অনেক নানা জায়গা থেকে নানা লোকজন আসছে দেখতে। এটাই সব থেকে বড় ব্যাপার যে নানা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসে এই ডুয়ার্সে। কোন স্টলটা বেশি আকর্ষণ করছে? আমার অবভিয়াসলি মেয়ে তো, ওদের সাজার জিনিসই আমাকে আকর্ষণ করে। সাজার জিনিস যেখানে থাকবে, দোকান দেখবো, ওখানেই বেশি আকর্ষণ করে। আচ্ছা, বাড়ির লোকের সাথে এসেছো না বন্ধুদের সাথে? বন্ধুদের সাথে। কেমন এনজয় হচ্ছে? খুবই ভালো। খাওয়া দাওয়া হয়েছে? কি খেলে? এই মাত্র স্টার্ট করলাম পাপড়ি চাট খাওয়া, এই টুকটাক। মানে স্টার্টিংটাই তো খুব ভালো করে হয়েছে, মানে প্রাইজ জিতে। এত বড় গামলাটা নিয়ে যে সারা মেলাটা ঘুরবে, ওটাই ভাবছি কি করবো। আনএক্সপেক্টেড ছিল, একদমই চিন্তা করেনি যে পেয়ে যাবে। আর শুরুতেই পেয়ে গেছে কিন্তু, মানে ওর লাক, মানে 8 দিনের যে মেলাটা রয়েছে, তাই এই 8 দিনে যে আজকে অষ্টম দিন, সেই অষ্টম দিন ও কিন্তু সবথেকে বেশি লাকি আমার কাছে। আপনাদের কাছে কেমন? তাই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং ভয়েস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলো 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 দিকে দিকে চলো দিকে দিকে হয়নি আবার তাই পাবে চলো সে যাই যাবে এক টিকিট টিকিট 5 টাকা টিকিট 10 টাকা রাস্তা মার আছে ছটা আসি চলো 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 রেডি রেডি সামনে গিয়ে আছে খেলা ছটা আছে শেষ টিকিট ছটা লাস্ট টিকিট ছটা বলা যায় না দুজন চলে যা আমি নিয়ে যাবি নু বাড়ি। আরে এইদিকে সামনে দিয়ে আসুন তাড়াতাড়ি, এইদিকে লাস্টিক আর ছয়টা টিকিট চলে যাবে, খেলা চালু হবে। সর্বশেষ এইদিকে শেষ টিকিট আছে, এইদিকে শেষ নম্বর কাউন্টারে আছে না, চিন্তা না করে সামনে গিয়ে আসবেন। শেষ নম্বর কাউন্টারে টিকিট কাটবেন, তবেই পুরস্কার। আরে কাটবেন টিকিট পাবেন পুরস্কার, ভালো ভালো কোম্পানির নামি দামি পুরস্কার। ওইদিকে চার খাটা, ওইদিকে লাস্টিক সামনে দিয়ে ওই নিয়ে বসতো চিলাইয়ে মেহরবান সাহেব আর কেদার খান, শাহরুখ খান, সলমান খান, আমির খান, আমজাদ খান আর কেদার খান। আর টিকিট কেবল তো কেবল 5 টিকিট কা দাম, যে মানে কি ওই বিরস্ত যা চাইবে সেটাই পাবেন। অ্যাজ ইট ইজ, অ্যাজ ইজ চয়েস, ইউ হ্যাভ টু গট এভরিথিং ফ্রম হিয়ার, সো ডোন্ট গো এনিওয়ে, প্লিজ কাম দিস ওয়ে, ইউ উইল ডোন্ট মিস দিস গোল্ডেন অপরচুনিটি। কাম অন এভরিবডি এন্ড ওয়েলকাম অল অফ ইউ। থ্যাংক ইউ। রেডি রেডি, আজকে খেল চালু, আজকে খেল শুরু, আজকে স্টার্ট। আরে নাচি লাগি বাজি বীর, নিজে নিজে লাকি লম্বরা first prize goes to number 6, second prize goes to number 7, and third prize goes to 5. Who is the lucky winner? Please come and take your prize. ভগবতী আবার খেল, ফির সে খেল, ফির সে ইনাম, ফির সে মকা। ভগবতী আবার 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 এই ভগবতী খেলাটি কি বলে বলা হচ্ছে? ভগবতী খেলাটি কি বলে? মেলা ঘুরছিলাম, টিকিটের সামনে এসে দাঁড়িয়েছি, দেখতেই পারছিলেন যে একজন প্রাইজ জিতে গেছে। তো যারা নাকি মানে এত কঠোর পরিশ্রম করছে, মানে এতভাবে মানুষকে আকর্ষণ করছে নিজেদের দিকে, তো তাদের মধ্যে একজনকে পেয়ে গেছে। দাদা আপনার নাম? আমার নাম রাজু দাস। আচ্ছা, এই যে মেলা, মেলাটা কেমন করে এনজয় করছেন আপনারা? এনজয় তো আমরা করছি না, এনজয় তো মানুষে করছে, আমরা তো এনজয় দিতে এসেছি।
মানুষেরা এনজয় করছে, আমরা লটারি নিয়ে এসেছি, মানুষে লটারি কাটছে, জিতছে, তারা এনজয় করে নিয়ে যাচ্ছে। মানুষের এনজয় মানে আমাদের এনজয়। আচ্ছা, মেলাটা ঘুরেছেন কি? মেলাটা অবশ্য ঘুরিনি, কিছুটা ঘুরেছি, অনেক জিনিস আছে। মেলাটা তো আমি প্রথম না, অনেকবারই এসেছি। মেলাটা অনেক ভালো লাগে, অনেক বড় মেলা, অনেক নামি মেলা, খুব ভালো লাগে মেলাটা। আচ্ছা, এই যে এত প্রাইজ দেখতে পাচ্ছি, মানে দিনের শেষে, মানে এই মেলাটা শেষে অর্ধেক থাকে না অনেকটাই থেকে যায়? এখন সব পাবলিকের উপরে নির্ভর করে, পাবলিক যতটা খেলবে অতটা পুরস্কার থেকে যাবে, অতটা পুরস্কার যাবে, সব পাবলিকের উপরে। এখন পাবলিক যতটা আমাদের এদিকে চাহিদা করবে, যতটা খেলবে অতটা আমাদের পুরস্কার শেষ হবে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে, গেলবার মতো মেলাটা সেরকম জমছে না আমাদের, মানে আমাদের লটারি খেলাটা খুব কম হচ্ছে, লটারি খেলাটা খুব কম হয়ে গেছে, পাবলিকের চাহিদা কম হয়ে গেছে। মানে এখনও যা হচ্ছে টুকটাক ভালোই হচ্ছে, মানে আগের মতো না। আগে একটু বেশি আপনারা এনজয় করেছেন কি? আগে আমাদের ব্যবসা ভালো হয়েছে, আগে আমরা এনজয় বেশি করেছি। এবার একটা ব্যবসা কম, ব্যবসা খারাপ হচ্ছে, পাবলিকের এনজয়ও কম, পাবলিক খুব কম কাটছে লটারি। তো এখন পাবলিকদের এখন কি, মানে পাবলিক তো ঠিকই হচ্ছে কিন্তু পাবলিকের এনজয়টা কম। মানে আর তো দুটো দিন আছে, তো আশা রাখছেন কি? আশা তো আছে, যতদিন মেলে শেষ হয়নি, দুটো দিন আছে তো কি হয়েছে, দুটো দিনে যদি হতে পারে তাহলে হতে পারে, কিন্তু দুটো দিন আছে। আশা করি দুটো দিন মেলাটা ভালো হবে, আরও এর থেকে ভালো হবে, এটাই আশা করি। সব থেকে মানে দামি কি পুরস্কার রয়েছে? দামি বলতে কি, সব এক রেঞ্জই পুরস্কার আছে আমাদের এখানে, যতগুলো জিনিস সাজানো আছে এখানে সব একরকমই পুরস্কার, এক রেঞ্জেরই পুরস্কার। তো এখান থেকে মানুষের যেটা পছন্দ করে সেটাই নিয়ে যেতে, মানে সেটাই নিয়ে যেতে পারে। তো এখানে মানুষের পছন্দ, মানুষের চয়েস, এখন মানুষরা যেটা পছন্দ করবে সেটাই নিয়ে যেতে পারবে। পুরস্কারের রেঞ্জ নেই, রেঞ্জ একই কিন্তু এখন মানুষের ইচ্ছের মতো। মানে মানুষ কিন্তু ইচ্ছা করলেই নিজের লাকটা ট্রাই করতে পারবে, না হলে করতে পারবে না। থ্যাংক ইউ দাদা। তো চলুন একটু খেলাটাকে এনজয় করি। আমি এখন রাইডের উপরে উঠে গেছি, তো রাইডে যারা বসে আছে তাদের ভয় লাগছে না এনজয় করছে? চলুন জেনে নিই। তোমার নাম? ডোনা রায়। আচ্ছা, রাইডে উঠে ভয় করছে কি? ভয় লাগছে না। মানে এটা কি অভ্যস্ত? হ্যাঁ। কেমন মেলাটা ঘুরলে? ভালোই। আচ্ছা, ডুয়ার্স মানে তোমার কাছে কি? ডুয়ার্স মানে মেলা, শুধু ডুয়ার্স মানে মেলা। আর এই মেলাটা তো আছে, মানে সব মিলিয়ে কি বলতে চাও? সব মিলিয়ে মানে ভালোই, বেশ, সেরকম কিছু একটা ধারণা নাই। আচ্ছা, কিরকম আকর্ষণ করছে মেলাটা? মেলা তো আকর্ষণ করে বলেই লোক আসে, আমরাও রোজ দিনই আসছি। তো কোন জিনিসটা বেশি আকর্ষণ করছে? রাইডে। হ্যাঁ, মানে রাইড চড়ার জন্য কি মেলাতে আসা হয়? হ্যাঁ, প্রায় ওরকমই। আর এমনি প্রোগ্রাম দেখা হয় না? প্রোগ্রাম সেরকম দেখা হয় না, পছন্দের যে যে আসে যেদিন সেদিন দেখা হয়। তো সবাই কি ফ্রেন্ডসরা মিলে বেরিয়েছো নাকি ফ্যামিলির সাথে? ফ্যামিলির সাথে। তো কিছু কেনাকাটি হয়েছে কি? আপাতত হয়নি। মানে এসেই কি রাইডে উঠে গেছো? হ্যাঁ, এসেই রাইডে উঠে গেছে, রাইডটাকে আগে এনজয় করছে, তারপরে যাবে অন্যান্য মেলার দিকে। তো আমরাও ওদের সাথে একটু চড়ি কি, চড়া যাক। তো
এসেছে চড়তে চড়তে, একজন মাথা ঘুরতে ঘুরতে চলে এসেছে আমার সামনে। দিদি আপনার নাম? আমার অনিতা বর্মন। আচ্ছা কেমন এনজয় করলে? বাপরে মরবো মনে হয়, এত ভয় লাগতেছিল। আচ্ছা এই প্রথম এই রাইডে চড়েছো না আগেও চড়েছিলে? আজকে ফার্স্ট। আজকে ফার্স্ট। তো এমনি ডুয়ার্স মেলাটা ঘুরে কেমন লাগছে? ভালো। মানে প্রথমবার ডুয়ার্সে আসা হয়েছে না? আগে অনেকবার আসা হয়েছে। তো রাইডে চড়া হয়নি? না। আচ্ছা সব থেকে বেশি কোন স্টলটা আকর্ষণ করছে? সব কিছুই ভালো লাগতেছে এখানে। আচ্ছা প্রোগ্রাম দেখেছো কি? না না দেখি নাই, এখনো দেখবো আর কি। থ্যাংক ইউ। মানে এত ভয় পেয়ে গেছে যে কথাই বলতে পারছে না, কারণ আমি যখন দেখছিলাম সে মাথায় হয়ে টলতে টলতে আসছে, তো তাই খুব নার্ভাসে কিন্তু খুব একটা কথা বলতে পারলো না। কিন্তু আমরা অন্যান্য রাইডে যাব এবং মানুষকে ধরবো এবং জিজ্ঞেস করব কেমন এনজয় করেছে তারা। আর একজনকে ধরেছি যার জানবো যে রাইডটা কেমন লাগলো। তোমার নাম? বর্ষা দাস। আচ্ছা কেমন লাগলো? কেমন লাগলো বলতে ভালোই লাগলো, কিন্তু ফার্স্ট ফার্স্ট প্রচণ্ড ভয় হয়, আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড বসেছিল, ওর তো প্রচণ্ড মাথা ঘোরায়, তাও ইচ্ছা করে বসলাম, খুব ভালো লাগলো আর কি। ফ্রেন্ড আমার কোলে বমি টমি করে দেয়নি তো? না না করতে নিয়েছিলাম, বলছি তুই আমার কোলে করিস না, কোলে তুই বাইরে কর, এরকমই একটা এক্সপিরিয়েন্স আর কি হলো। আচ্ছা মেলাটা ঘুরছো, কোনটা বেশি ভালো লাগছে? কোনটা মানে দোকানপাটের কথা? হ্যাঁ দোকানপাট বা এমনি মেলা, এত ক্রাউড যে। ক্রাউড তো অবভিয়াসলি থাকবেই আলিপুরদুয়ারে, কারণ আমাদের আমরা এখানে আমাদের মানে শহরবাসী, আমরা ডুয়ার্স তো আমাদের ছোটোর থেকেই দেখা ডুয়ার্সটা, আর সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেক বছরই এখানটায় আসা হয়, আর সব দোকানপাটই ভালো, সব রাইডগুলি খুব ভালো লাগে, আর নতুন করে বলার কিছু নেই, ডুয়ার্স উৎসব মানে ডুয়ার্স, মানে ডুয়ার্স উৎসব মানে তোমাদের কাছে মেলাটা মানে একটা মানে আমাদের কি বলবো একটা ফেস্টিভ্যাল না, মানে অসম্ভব একটা ভালো লাগা কি বলবো, এটাই অসম্ভব একটা ভালো লাগা। আর এই ভালো লাগাটাকেই নিয়ে আমরা অন্যান্য রাইডের দিকে এবং অন্যান্য মানুষের দিকে এগিয়ে যাব। কথা বলা যাবে একটু? আচ্ছা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো? ওকে আচ্ছা তোমার নাম? এশা কর্মকার। আচ্ছা কার সাথে এসেছো? স্যারদের সাথে, ফ্রেন্ডের সাথে, ওর সাথে সবাই একসাথে। সত্যি কথা বলো, ও মানেটা কি? ওই যে বন্ধু। বন্ধু? কেমন বন্ধু? ভালো বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ নাকি? ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা বুঝতেই পারছি, আমি দূর থেকেই দেখতে পেরেছি। আচ্ছা মেলাটা কি করে এনজয় করছো? এই তো ঘুরছি, দেখছি সব রাইড, তারপর খাওয়া দাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া স্পেশাল মানুষটা তো হারিয়ে গেল দেখলাম। আচ্ছা তো এই স্পেশাল মানুষের সঙ্গে এই স্পেশাল মেলাটা দেখতে কেমন লাগছে? ভালোই লাগছে, আগের বছর মা বাবার সাথে এসেছিলাম, এবছর ওর সাথে, আবার আসবো মা বাবার সাথে। মানে নতুন নতুন প্রেম কি? হ্যাঁ এক বছর হলো। হ্যাঁ নতুন নতুন প্রেম এক বছর হলো, মেলায় নিয়ে চলে এসেছে। তো আগে মেলাকে মানুষে বলে যে রেশমি চুড়ি। আচ্ছা চলো চলো তোমার সাথে কথা বলি। আচ্ছা মেলায় আমরা ছোটবেলায় বা সিনেমায় দেখতাম গার্লফ্রেন্ড বলতো রেশমি চুড়ি, চুলের ফিতা, তো এখন কি চাইছে? ও তেমন কিছু চায় না, মানে ডিমান্ড করে না, ডিমান্ডই নেই ওর। খাওয়া দাওয়া কিছুই না? হ্যাঁ খাওয়া দাওয়া হচ্ছে, ঘুরতে ঘুরতে কিছু। এখন ভালো ভালো বলছে কিন্তু, এর পরবর্তীকালে বলবে যে এইটা চাচ্ছ ওটা চাচ্ছ দিতে পারবো না কি? ঠিক তো? হ্যাঁ ঠিক। আর দুজন কিউট কাপলকে পেয়ে গেছি এবং তারা মেলাটাকে ঘুরছে, এনজয় করছে এবং আর বন্ধুরা টেকে টেকে নিয়ে যাচ্ছে যাতে করে নাকি কেউ বাকিটা না দেখতে পারে, কিন্তু আমরা কিন্তু ধরে ফেলেছি। থ্যাংক ইউ। আমি ঘুরতে ঘুরতে দুটো মেয়েকে পেয়েছি যারা নাকি একই রকম ড্রেস পরে আছে। আচ্ছা এই একই রকম ড্রেস পরার রহস্যটা কি? ফ্রেন্ড নাকি বোন? বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা বেস্ট ফ্রেন্ড, যার জন্য একই রকম সাজা হয়েছে। মেলাটা তোমরা বেস্ট ফ্রেন্ডরা মিলে কেমন এনজয় করছো? খুব মজা হচ্ছে। আচ্ছা তো এই যে যদি তাহলে তো একজন হারিয়ে গেলে পরে তাহলে কেউ বলতে পারবে তোমার পার্টনার ওদিকে আছে, মানে ইনফ্যাক্ট আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে দেখতে পারি, বেস্ট ফ্রেন্ডরাও তো এরকম দেখা যায় না খুব একটা। আচ্ছা মেলাটা কেমন এনজয় করছো? ভীষণ মজা হচ্ছে, রোজই আসছি আমরা দুজনেই, আজকে একই সেম পরে আসছি, সেই জন্য আরও অন্যরকম ফিল হচ্ছে আর কি। সবাই জিজ্ঞেস করছে না কি ব্যাপার, এরা কি আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি, ব্যাপারটা কি এরকম জিজ্ঞেস করছে কি? হ্যাঁ এরকম জিজ্ঞেস করছে। তো তোমাদের মধ্যে গার্লফ্রেন্ড কে বয়ফ্রেন্ড কে? আচ্ছা মেলাটার যে
বিষয়বস্তু রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি কি আকর্ষণ করছে? এক্সপো। রাইড চড়া হয়েছে? আমি চড়িনি, ও মানে মাথা খেয়ে ফেলছে চড়ার জন্য, কিন্তু আমার মানে প্রচণ্ড ভীতু আমি, যার জন্য চড়ি মানে ও চড়েছে কালকেও, তাও আজকে চড়ার জন্য ব্যস্ত করে দিয়েছে, কিন্তু চড়িনি তাও। আচ্ছা, কেমন খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ। কী খেলে? দই ফুচকা। আর তুমি? আমিও। বেস্ট ফ্রেন্ড যেহেতু ও দই ফুচকা খেয়েছে, তো তুমিও তো খাবেই। আচ্ছা, আর বলছি এই যে দুটো দেখতে পাচ্ছি খরগোশের মতো, তো তোমরা কি ছোট্ট খরগোশ? হ্যাঁ। বাইদ, তোমাদের কিন্তু খুব কিউট লাগছে, আর সবার মাঝখানে একদম আলাদা করে লাগছে। আর আচ্ছা, এই ডুয়ার্স বলতে তোমাদের কাছে কি? ডুয়ার্স বলতে মজা, রোজ আসা, স্ট্যাটাস দেওয়া, ফিফথ ডে, সিক্স ডে, সেভেন্থ ডে এভাবে স্ট্যাটাস দেওয়া, এনজয় করা। আর তো দুটো দিন আছে, তারপরে কষ্ট লাগবে না? অবশ্যই, ডুয়ার্স মানে আলিপুরদুয়ারবাসী একটা নির্দিষ্ট ঠিকানা। হ্যাঁ, মানে আড্ডা মারার নির্দিষ্ট ঠিকানা। থ্যাংক ইউ সো মাচ। আর দুজনকে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই ভাবছি একটা ফটো তুলে নিই, তাই না? আপনারা ততক্ষণ একটু ঘুরে আসুন, আমরা একটু ফটো তুলে নিই। একটা কিউট মেয়েকে পেয়ে গেছি, তারা ডুয়ার্স কি করে এনজয় করছে, মানে সেই ডুয়ার্স কি করে এনজয় করছে, চলুন জেনে নিই। তোমার নাম? মেহুলি দাস। তুমি কি এখানকারই? এখানকার। কত বছর ধরে মেলা ঘুরছো? ছোটোর থেকে, প্রায় প্রথম যখন ডুয়ার্স উৎসব শুরু হয় তখন থেকে। আচ্ছা, তো কেমন মেলাটা এনজয় করছো? খুব ভালো। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন করি ছোট্ট, এই আলিপুরদুয়ার চৌপতি থেকে রাজাভাতখাওয়া পর্যন্ত যে পুরো রাস্তাটা আছে, ওই রাস্তাটার আসল নাম কি? বক্সা রোড, বিএফ রোড, বিএফ রোড, বক্সা ফিডার রোড। একদম সঠিক অ্যান্সার দিয়েছে। তো নেক্সট আরেকজনকে ধরবো এবং আরেকজনকে একটু কনফিউজ করবো। ও, আমি ভেবেছিলাম ও কনফিউজ হবে, কিন্তু হয়নি। চলুন। নাগরদোলায় উঠবে কি? হ্যাঁ। ভয় হচ্ছে না অন্য কিছু? না না, সেরকম কোনো কিছু নেই, ভয় নেই। মানে ওখানে গিয়ে আমি আবার দেখতে পারবো না তো ক্যামেরায় যে তুমি চিৎকার করছো? না 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 না, সেরকম কোনো কিছু ব্যাপার নেই। আচ্ছা, এই ফার্স্ট রাইডে উঠছো নাকি আগে উঠেছো? আগে উঠেছি, কিন্তু প্রথমবার ভয় লেগেছিল, এখন আর ভয় লাগে না। মানে চড়তে চড়তে অভ্যাস হয়ে গেছে? হ্যাঁ, চড়তে চড়তে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, মেলাটা কেমন করে ঘুরছো? ভালো ঘুরছি। মানে কেমন আনন্দটা কেমন হচ্ছে? দারুণ, প্রচুর এনজয়, আর সারা বছর এটার জন্যই ওয়েট করে থাকি আমরা। টুয়ার্স মানে তোমাদের কাছে কি? আমাদের মানে বড় উৎসব, মানে আমাদের খুব আনন্দ জায়গা আর কি, এটাই আলিপুরদুয়ারের বেস্ট। আচ্ছা, টুয়ার্সের কি সব থেকে বেশি বিখ্যাত? নাগরদোলা। নাগরদোলা তো মেলার বিখ্যাত, টুয়ার্সের সেটা তো একটা জানি ওকে বল। আচ্ছা আচ্ছা, তুমি বলো ডুয়ার্সের মধ্যে সব থেকে বিখ্যাত কোন জায়গাটা, বা কোনটা বেশি সবচেয়ে বিখ্যাত? সব থেকে বড় বিখ্যাত, সবই তো ভালো। মানে আমি বেলাটার কথা বলছি না, আমি গোটা ডুয়ার্সটার কথা বলছি। গোটা ডুয়ার্সটার কথা, আমাদের গোটা ডুয়ার্সের মধ্যে অনেক কিছুই ভালো আছে, বক্সা ফোর্ট আছে, জয়ন্তী আছে, অনেক কিছুই আছে, এরকম তো সব কিছুর জন্যই বিখ্যাত আছে। বক্সা জয়ন্তী যাওয়া হয়েছে কি? হ্যাঁ হয়েছে। আচ্ছা, বক্সাটা কিসের জন্য বিখ্যাত? বক্সাটা কিসের জন্য বিখ্যাত? সেখানটা তো অনেক কিছুই আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, সব মেন কিসের জন্য? মানে নামটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, মেন কিসের জন্য পৌঁছে গেছে? সেখানে নেতাজি সুভাষচন্দ্র নাকি ওখানটায়
বন্দী ছিল, সেই কারণেই এক্স্যাক্টলি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের একজন নেতা ছিলেন, যিনি এই আমাদের ডুয়ার্সের বক্সাতেই কিন্তু বন্দী ছিলেন। এবারে এগিয়ে যাব অন্যান্য পর্বের দিকে। উঠবে কি? হ্যাঁ উঠবো। মানে ভয় লাগছে নাকি? না না ভয় লাগছে না, মানে সাহসী একদম। আচ্ছা আগেও চড়েছো কি? না আগে চড়ে নেই, ইচ্ছা আছে এখন চড়ব। আচ্ছা ডুয়ার্স মানে তোমাদের কাছে কি? ডুয়ার্স মানে এটাই বন্ধুদের সাথে আড্ডা মারা, গল্প বলা, এটাই আর কি। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। মোটামুটি কি খাওয়া দাওয়া বেশি? চাট টাট খাওয়া হলো, মোমো খাওয়া হলো, আইসক্রিম কিছু আর খাওয়া হলো। বিভিন্ন ধরনের চিকেনের দোকান দেখলাম, একটাও ট্রাই করোনি? ট্রাই করা হয়নি, যাওয়ার সময় ট্রাই করে যাবো। আচ্ছা বলছিলাম যে এই যে মেলার যে অনুষ্ঠান হচ্ছে, এত যে ক্রাউড, তো তোমার কি অনুভূতি হচ্ছে? আমার মজা হচ্ছে, বন্ধুরা আসছে এখানে, ভালো মজা। সব থেকে ক্যামেরা দেখে পালিয়ে গেছে? আচ্ছা তো এটা যে উঠবে, তো এর আগেও কি কোনো রাইডে উঠেছো তুমি? না এটা উঠাও নেই, ব্রেক ডান্স এমনি উঠা হয়েছিল কিছুক্ষণ আগে ছিলাম আর নামে ফেমে আসলাম। তো কোনো অসুবিধা হচ্ছে না? বমি টমি পাওয়া যাচ্ছে? এবং এনজয় করছে আর আমরাও এনজয় করছি। আপনারা কিন্তু ভয়েস চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখতে থাকুন ভয়েস, আপকি আওয়াজ। আমি ঘুরতে ঘুরতে এখন মেলার এক জায়গায় এসেছি, যেখানে নাকি কাঠের খুব সুন্দর জিনিসপত্র দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর একটা সোফায় কিন্তু আমি বসে আছি। তো এই স্টলটার যে ওনার, চলুন তার সাথে কথা বলে নিই। ভাইয়া আপকা নাম? মেরা নাম আব্দুল লতিফ হ্যায়। আচ্ছা ইয়ে মেলা কো আপ কেসে এনজয় কর রহে হ্যায়? ম্যাডাম মেলা বহুত হি আচ্ছা মেলা হ্যায়, হাম লোগ সাল মে ইন্তজার করতে হ্যায় ইস মেলে কা। ইয়াহ কে পাবলিক ভি বহুত আচ্ছি হ্যায় আর ইয়াহ কা লোকেশন ভি আচ্ছা হ্যায়, ইয়াহ কা অ্যাটমোসফিয়ার ভি আচ্ছা হ্যায়, লোগ কাফি আচ্ছে হ্যায়, ইয়াহ কি পারচেজিং পাওয়ার ইয়াহ পে হ্যায়, কাফি আচ্ছা বিজনেস ভি হামারা হোতা হ্যায়, ইসলিয়ে হর সাল হাম লোগ ইন্তজার করতে হ্যায় ইয়ে মেলা কব লাগে আর হাম লোগ আয়ে। আচ্ছা কিস রেঞ্জ সে স্টার্ট হুয়া হ্যায়? সমঝ নি পায়া। মেরা মতলব হ্যায় জো ইয়াহ পর জো ইতনে সারে হাম দেখ রহে হ্যায় ভো উসকা কিমত কিস ক্যা হ্যায় হামার পাস হ্যায়? দেখিয়ে ছোটা আইটমস তো আমার পাশে গিফট আইটম হ্যাঁ, লো রেঞ্জ কে হান্ড্রেড রুপিজ কাজ বস আপ টু 75-80,000 কাজ পাস আইটম হ্যাঁ, সোফা হ্যাঁ, ডাইনিং হ্যাঁ, বড়ে বড়ে আইটমস হ্যাঁ, 2,000-3,000-5,000 কাজ ফ্লাওয়ার ভাস ভী হ্যাঁ, সোফা হ্যাঁ, ঝুলা হ্যাঁ, বহু সারা আইটমস এসে হ্যাঁ, হাম লোক হ্যান্ডিক্রাফ্ট আইটম খুব আপনি হাত সে বানাতে হ্যাঁ, ইয়ে ডাইরেক্ট কাস্টমার্স কো হাম লোক লাগ দেতে হ্যাঁ। আই হ্যাভ মানে যাজপুর ওড়িশা সে হুম। কিতনে সাল কর রহে হ্যায় ইয়ে? ইয়াহ কন্টিনিউসলি মুঝে 4 সাল হো গয়ে ম্যাডাম জি। কেসা হোতা হ্যায় ইয়াহ পর সব বিজনেস? ইয়াহ পে কাফি আচ্ছা হোতা হ্যায়, ইসি ওজহ সে মে বার বার বলতা বতা রাহা হুম কি হাম লোক ইন্তজার করতে হ্যায় ইস মেলে কা, কি মেলা কব আয়ে আর হাম লোক ইয়াহ পে আয়ে, তো সাল ভর ইন্তজার করতে হ্যায় ইসকে লিয়ে হাম লোক সামান বানাতে হ্যায়, ইকট্ঠা করতে হ্যায়, জব ইয়ে প্রোগ্রাম শুরু হোতা হ্যায় হাম লোক লাকে ইয়াহ পে সেল করতে হ্যায় জি। থ্যাংক ইউ স্যার। শুনতেই পারলেন, এবং ওরা কিন্তু এখানে 4 বছর ধরে আসছে এবং এই মেলাটাকে ওরা এনজয় করে এবং এখানে বিক্রিটাও খুব ভালো হয়। আর খুব সুন্দর একটা সোফায় বসে আছি, তার পাশাপাশি আরও কিছু সোফা এবং কাঠের জিনিসপত্র আপনাদের দেখাচ্ছি। ইয়ে সোফা কিতনে কা হ্যায়? ইয়ে মেরে মাত্র 40,000 কা। আর ইয়ে? ইয়ে 75,000। কি সুন্দর এখানে জিনিসপত্রগুলো, এবং এক একটি কাজ যে খুব সুন্দর নিখুঁত নিজের হাতে করা হয়েছে তা আমরা বুঝতেই পারছি। আর এটা কিন্তু আমার একটা ফেভারিট জিনিস দোলনা, একটু বসলাম এবং খুব এনজয় হচ্ছে কারণ আমি দোলনাটা ছোটবেলার থেকেই খুব ভালোবাসি। আর এখানকার এত সুন্দর কাজ, এত সুন্দর, এখানে মোটামুটি 2-3 জন বসতেই পারবে এবং তার পাশাপাশি এখানে আয়নাটা দেখতে পাচ্ছি এবং আয়নার যে এখানের কাজগুলো আছে খুব সুন্দর। আয়না কিন্তু মেয়েরা খুব ভালোবাসে কিন্তু মুখ দেখার জন্য।
১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসব হচ্ছে আলিপুরদুয়ার সংলগ্ন প্যারেড গ্রাউন্ড মাঠে, এবং এখানে আমরা সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আপনারা দেখতে থাকুন ভয়েস আপ কি আওয়াজ, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং অনেক অনেক শেয়ার করুন, এবং পাশাপাশি আপনাদের কি ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ অষ্টম দিন আর পুরো মেলাটা আমরা ঘুরলাম, এনজয় করলাম। এখন মেলা কিন্তু শেষের দিকে, আর দুদিন আছে মেলা, তো আরও কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার জন্য দেখতে হবে ভয়েস আপ কি আওয়াজ।